অর্জন করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন বাংলাদেশ রব্বুল আলামিন বিশেষ করে আমি ব্যক্তিগত ভাবে যদি ঠিক মতো সম্মান দিয়ে ওখানেও রাখা হয় আমি আমার পক্ষ থেকে ব্যক্তিগত মত আমি আমার মনে হয় যেভাবে সম্মান দিচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানানো যে এই 139 বছরের যে ধ্বংসস্তূপের এখানে আরও কীভাবে এই জায়গাটাকে আরও সংরক্ষিত করে এখানে যেন আশেপাশের কিছু জায়গা নিয়ে এখানে রোকেয়া চর্চা কেন্দ্র হওয়া সেটাই তো বলছি যে এখানে যেন শুধু রোকেয়া দিবসে যেন না আসে, এটা যেন রেগুলার মানুষ আসে এবং তিনি আমাদের শিক্ষা দিয়েছেন, তার জন্যই নারীর এই শিক্ষা, নারীর এই বলি, তার জন্যই আমরা নারীরা এগিয়ে যেতে পারছি, সারা বিশ্বের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে। বেগম রোকেয়া পদকটি জাতীয়ভাবে আমরা বেগম রোকেয়া জন্মভূমিতেই চাই, আমরা এমন চাই যে এই স্কুলেই বা এই প্রতিষ্ঠানে ভালোভাবে হোক, অনুষ্ঠানটা আমরা সারা বছর সুন্দর হবে। এই 9ই ডিসেম্বর বেগম রোকেয়া জন্ম মৃত্যু দিবস উপলক্ষে আজকে যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে, বর্ণাঢ্য অনুষ্ঠান,